চলছে দেশের প্রথম হকি ফ্র্যাঞ্চাইজি হকি লীগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শিরোপা লড়াইতে এই মুহূর্তে লড়ছে একমি চট্টগ্রাম এবং মোনার্ক পদ্মা খেলা প্রথম স্কোয়াডে এগিয়ে যায় সাকিবের দল মোনার্ক পদ্মা যদিও মোনার্ক পদ্মার ফাইনালে ওঠার রাস্তাটা সহজ ছিল না পাঁচ জয় চার হার এবং এক ড্র গ্রুপের চতুর্থ হয়ে খেলে এলিমিনেটর এরপর কোয়ালিফায়ারে হারায় রূপায়ণকে তবে প্রথম পর্বের দশ ম্যাচে ছয় জয় তিন হার ও এক ড্র নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলে একমি এখন দুই দলের সামনেই শিরোপা জয়ের হাতছানি